إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال رسول الله صلى الله عليه وسلم কে উপলক্ষ করে যে সমস্ত পাড়া বাড়ি এবং
সরাসরি আমরা লক্ষ্য করছি যার মধ্যে এই কাম্য হয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রবিউল আউয়াল মাসে যে মারামারি হয় তা আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। আর সেটা হলো বারে রবিউল আউয়ালকে কেন্দ্র করে যেই সময়টা মিলাদুন্নবী পালন করা হয়। যেহেতু সময়টা মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা করব তাই আমাদেরকে এর শাব্দিক এবং পারিভাষিক অর্থ জেনে নিয়ে সামনে অগ্রসর হওয়া দরকার। ঈদ মানে আনন্দ উৎসব, মিলাদ মানে জন্ম সময়কে আরবিতে মিলাদ বলা হয়। আর আন্নাবী যখন নাবী শব্দের শুরুতে আলিফলাম সহকারে আসবে তখন শুধু আমাদের রাসূল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাবে। আর নাবী বলতে যে কোনো নবী হতে পারে। যখন আমরা আন্নাবীকে নির্দিষ্ট করে বলবো তখন এর দ্বারা উদ্দেশ্য হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর পুরো অর্থ দাঁড়ায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দ। আর সিরাত এর আধিকারিক অর্থ হলো অবস্থা, পরিবেশের বলা হয় জীবন ইতিহাস। সিরাতুন নবী মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। এখন আমাদের দেশে মিলাদুন্নবী পালন করে থাকে, আরেকজন মিলাদুন্নবী পালন করে না, এটাকে বেদাত বলে, কিন্তু তারা সিরাতুন্নবী আবার পালন করে। মানে তারা শুধু বারে রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোনো কিছু করে না, কিন্তু তারা আবার সিরাতুন্নবী এই রবিউল আউয়াল মাস উপলক্ষে যতদিন রবিউল আউয়াল মাস থাকবে তারা দিনে এবং রাতে সিরাতুন নবী নাম দিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে, সভা সমাবেশ করে থাকে, ওয়াজ মাহফিল করে থাকে। দুটোই বর্জনীয়, কারণ মিলাদুন নবী যেরকম বর্জনীয় সিরাতুন নবী বর্জনীয়। শুধু রবিউলকে কেন্দ্র করে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম না মিলাদুন নবী করেছেন না সিরাতুন নবী পালন করেছেন। এমনিতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যে কোনো মাসে যে কোনো সময়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু রবিউল আউয়াল মাসকে উপলক্ষ মানে কেন্দ্র করে না সাহাবাই কেরাম আল্লাহ রাসূল এবং সাহাবাই কেরাম আমাদের সালফে সালিহিন না মিলাদুন নবী এবং না মিলাদুন নবী পালন করেছেন না সিরাতুন নবী পালন করেছেন। সুতরাং এই মাসকে কেন্দ্র করে মিলাদুন নবী যেরকম বর্জনীয় সিরাতুন নবীও বর্জনীয়। কারণ যদি আমরা একটাকে বেদাত বলে আরেকটাকে জায়েজ করি তাহলে মিলাদুন নবী যে ভাবে সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হয় সিরাতুন নবী রাসূলের জীবন ইতিহাস শুধু রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে অনুষ্ঠান করে সভা সমাবেশ করে এইভাবে তার জীবন ইতিহাস মানুষের কাছে তুলে ধরা দ্বারা এটাও প্রমাণিত হয়। সুতরাং মিলাদুন নবী যেরকম মাহে রবিউল আউয়াল মাহে রবিউল আউয়ালে বর্জনীয় সিরাতুন নবীও বর্জনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস আমরা পুরো 12 মাসে কি করতে পারবো আলোচনা করতে পারবো, কিন্তু উপলক্ষ করে একটা মাসকে নির্ধারণ করে এইভাবে পড়ার সর্বে সালিহিন থেকে প্রমাণিত নয়। এবার আসুন যে আমরা যে মিলাদুন নবী মানিয়ে নিয়েছি ঈদে মিলাদুন নবী এই শব্দটাই কোরআন এবং হাদিসের কোথাও নেই। ঈদে মিলাদুন নবী এই পরিভাষাটাই কোরআন এবং হাদিসের এবং আমাদের সর্বে সালিহিনের কোন কিতাবের মধ্যে নেই। কোরআন এবং সুন্নাতুল্লাহর কথা সর্বে সালিহিনদের আমাদের যারা পূর্বসূরী ছিলেন আমাদের যারা অগ্রগামী ছিলেন তাদের কোন কিতাবের মধ্যে কোন গ্রন্থের মধ্যে এই পরিভাষাটাই আসে নাই। এটা
মানে কবর পূজারী, মাজার পূজারী এবং বেদাতে আলেমদের দ্বারা এই পরিভাষাটা তৈরি কৃত, এই পরিভাষাটা তৈরি হয়েছে। আমরা সকলেই জানি এই মুসলিমদের দুইটা কয়টা, মুসলিমদের এই দুইটা যা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উম্মতকে কি করেছেন, দান করেছেন। তাহলে তৃতীয় আরেকটা ঈদ আসলো কোথা থেকে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উম্মতের জন্য দুইটা ঈদ নির্ধারণ করে দিয়েছেন, সেখানে আবার তৃতীয় আরেকটা ঈদ আসলো কোথা থেকে। আপনি আবু দাউদের 1134 নম্বর হাদিসটা পড়ুন, মিসবাহের 1339 নম্বর হাদিসটা পড়ুন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে আগমন করলেন, মদিনার মধ্যে গেলে হিজরত করে গিয়ে দেখেন সেখানে মানুষরা বছরে দুটি আনন্দ উৎসব করে থাকে, দুটি ঈদ উদযাপন করে থাকে, দুটি দিনে তারা বিভিন্ন আমোদপ্রমোদ এবং খেলাধুলা করে থাকে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে জিজ্ঞেস করলেন যে দুটি দিনে তারা কেন আমোদপ্রমোদ করে থাকে, খেলাধুলা করে থাকে, আনন্দ ফুর্তি করে থাকে। তখন রাসূলকে যখন বলা হলো তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা এই দুইটা দিনকে পরিবর্তন করে দিয়ে তোমাদের আনন্দের জন্য, আমোদপ্রমোদের জন্য, খেলাধুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি দান, দুটি দিন দান করেছেন। একটা হলো ঈদুল আযহা, আরেকটা হলো ঈদুল ফিতর, একটা হলো কুরবানির ঈদ, আরেকটা হলো মাহে রমজানের পরে যে আমরা ঈদ উদযাপন করে থাকি সেটা। তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কয়টা ঈদ দান করেছেন, দুটি ঈদ দান করেছেন। সুতরাং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করে তাকে বৃত্তান করে প্রদর্শন করে আবার তৃতীয় ঈদ তৈরি করা মানে রাসূলকে সম্মান করা নয়, রাসূলকে ভালোবাসা নয়, রাসূলকে বেয়াজ্জতি করা এবং বিশ্বাসঘাতক হিসাবে আখ্যায়িত করা। রাসূল আমাদেরকে তৃতীয় একটা ঈদ না দিয়ে আমরা বুঝাতে চাচ্ছি যে তার জন্মদিনে অথবা রবিউল আউয়াল মাসে তৃতীয় আরেকটা ঈদ আমাদেরকে না দিয়ে রাসূল মুহাম্মদ ইসলাম আমাদের সাথে খেয়ানত করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা তৃতীয় আরেকটা ঈদ উদযাপন করে এটাই প্রমাণ করছি আপনি যতই ভালোবাসার নাম দিয়ে করুন না কেন, যতই মহাব্বতের নাম দিয়ে করুন না কেন, রাসূল যে দুইটা ঈদ করেছেন সেই দুইটা ঈদের মধ্যে কেমন পর্যন্ত মুসলিম সীমাবদ্ধ থাকতে হবে, এর বাইরে ভালোবাসার নাম দিয়ে মহাব্বতের নাম দিয়ে এই সেই নাম দিয়ে কোনো ঈদ চালু করার ইসলামে কোনো রেওয়াজ বা প্রথা নেই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দান করেছেন ততটুকুই কি করতে হবে, আমাদেরকে পালন করতে হবে। রাসূলের মহাব্বত সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে বেশি ছিল। দুনিয়ার মধ্যে কেউ যদি দাবি করে রাসূলের সাহাবীদের চেয়ে আমার অন্তরে বা আমাদের অন্তরে রাসূলের মহাব্বত বেশি, ভালোবাসা বেশি, সে যে দাজ্জাল তাতে কোনো সন্দেহ নাই, সে যে মহাবতারক তাতে কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরামের পরে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরামের ছাত্রগণ, তাদের তাদের তাবিউগণ, তারপর আইমে মুজতাহিদিন ইমামগণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেশি ভালোবাসতেন, নাকি আমরা বেশি ভালোবাসি, তারা বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, তাদের ছাত্ররা, তাদের ছাত্ররা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন, কিন্তু তারা তো মহাব্বতের নাম দিয়ে, ভালোবাসার নাম দিয়ে আল্লাহ রাসূলকে বৃত্তান গুলি দেখিয়ে আল্লাহ রাসূলকে মহাব্বতের নাম দিয়ে বা তাকে বিশ্বাসঘাতক ভয়ানকারী হিসেবে আখ্যায়িত করে কোন ঈদ তারা চালু করেন নাই। তারা তো কোনো মহাব্বতের নাম দিয়ে দ্বিতীয় কোন ঈদ, চতুর্থ কোন ঈদ চালু করেন নাই, ইসলামের মধ্যে নতুন কোন ঈদ চালু করেন নাই। তাহলে আমরা কেন 1400 বছর পরে এসে মহাব্বতের নাম দিয়ে, ভালোবাসার নাম দিয়ে আমরা তৃতীয় আরেকটা ঈদ চালু করব? সম্মানিত উপস্থিতি, এই ঈদে মিলাদুন নবী আজকে পালন করা হচ্ছে মহাব্বতের নাম দিয়ে, যা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম তাবেয়ীন তাবে তাবেয়ীন তার ইমাম সহ পৃথিবীর কোন জগৎবিখ্যাত ইমামদের থেকে তা প্রমাণিত হয়। সুতরাং এটা বর্জনীয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে হাদিসটা আমি পাঠ করেছি সহিহ মুসলিমের 1757 নম্বর হাদিস, সহিহ বুখারী 2697 নম্বর হাদিস এবং মিসবাহের মধ্যে 140 নম্বরে বর্ণিত হয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি এমন আমল করে যে আমলের ব্যাপারে আমাদের নির্দেশনা নেই, মানে আমি আমল আল্লাহ আলাইহি আমরুনা, কেউ যদি এমন আমল করে যে ব্যাপারে আমাদের নির্দেশ
আমি এবং আল্লাহ রাসূল একই বছরে জন্মগ্রহণ করেছি, আর সে
বংশ, অর্থাৎ আব্রাহাম আছে কাবার বংশ করার জন্য তার হাতিয়ার বা তার হাতি বাহিনী নিয়েছে, কি করেছিল আক্রমণ করার জন্য এসেছিল। আল্লাহ কি বলছেন, ওই বংশর আমার জন্ম, আর সেটা ছিল 570 অথবা 71 খ্রিস্টাব্দে। তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এবং কোন দিন তিনি জন্মগ্রহণ করেছেন সেটা কি করে গেছে সহিহ হাদিসের আলোকে জানা গেছে। কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ এবং মাস আজ পর্যন্ত কেউ ফিক্সড করে নির্দিষ্ট করে বলতে পারে নাই, শুধু সনটা জানা গেছে এবং বার কিভাবে জন্মগ্রহণ করেছেন সেটা জানা গেছে। কিন্তু জন্মের নির্দিষ্ট যে তারিখটা, আল্লাহ রাসূল কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এবং কোন মাসে জন্মগ্রহণ করেছেন আজ পর্যন্ত কেউ ভাইরাম ডিসিশন দিতে পারে নাই। অথচ আজকে আমরা বারে রবিউল আউয়াল কে নির্দিষ্ট করে আমরা ঈদে মিলাদুন নবী পালন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন, কেউ বলছেন মুহররম মাসে তিনি জন্মগ্রহণ করেছেন, কেউ বলছেন সফর মাসে জন্মগ্রহণ করেছেন, কেউ বলছেন রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। রবিউল আউয়াল মাসে যারা বলেছেন তাদের মাঝে আবার 5-6টি মতামত আছে। কেউ বলছেন রবিউল আউয়াল মাসের দ্বিতীয় তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 10 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 17 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 21 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 22 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। এবার দেখেন অবস্থাটা কি, মাস নিয়ে একটা শেষ নেই, তারপর রবিউল আউয়াল মাসে তাদের মাঝে কতটা হল। কিন্তু আল্লামা ঐতিহাসিক একজন প্রখ্যাত ঐতিহাসিক ইমাম মুহাম্মদ ইবনু সিরিন মুহাম্মদ ইবনু ইসহাক তিনি বলেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, আর এটাই আমাদের দেশে বা বিভিন্ন দেশে প্রসিদ্ধি লাভ করছে। উনি এই ব্যাপারে কোনো হাদিস বা ঐতিহাসিক দিক থেকে বা সনদ সহকারে কোনো কিছু উল্লেখ করতে পারেননি। তিনি একজন ঐতিহাসিক ছিলেন, প্রখ্যাত ঐতিহাসিক ছিলেন, নাম কি মুহাম্মদ ইবনু ইসহাক রহিমাহুল্লাহ। তিনি কি করেছেন, একটা মত ব্যক্ত করেছেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে কি করেছেন জন্মগ্রহণ করেছেন, আর এটাই কি করেছে অধিকাংশ মানুষ বা উলামায়ে কিরাম গ্রহণ করে এই বাহার রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে নির্দিষ্ট করে দিয়েছে। আর এই তারিখের কারণে আজকে বাহার রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের দেশে কি করা হচ্ছে, ঈদে মিলাদুন্নবী পালন করা হচ্ছে। অথচ কতগুলো একতলাপ বাকিগুলোর মধ্যে যে হওয়ার সম্ভাবনা নাই তাতে কোনো তাতে তো সম্ভাবনা আছে, কিন্তু আমরা তো বাকিগুলো উড়িয়ে দিতে পারি না যে না ওইগুলোতে না একমাত্র বারে রবিউল আউয়ালে নির্দিষ্ট, যেহেতু অনেকগুলো মতামত আছে। আর যারা অন্যান্য তারিখগুলো বলছেন তারা মোটামুটি দলিল দেওয়ার বেশ চেষ্টা করেছেন, দলিল পেশ করেছেন, যদিও দলিলগুলো অকাট্য নয় বা একেবারে শক্তিশালী নয়, কিন্তু তারা ঐতিহাসিকভাবে কিছু দলিল দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু মুহাম্মদ ইবনু ইসহাক তিনি যে বারে রবিউল আউয়াল বলেছেন তিনি কোনো দলিল বা আনুমানিক কোনো দলিল পর্যন্ত পেশ করতে পারেন নাই, তিনি একটা মত ব্যক্ত করেছেন। অথচ আজকে আমরা এটাকে নির্দিষ্ট করে আজকে আমরা ঈদে মিলাদুন নবী পালন করা শুরু করে দিয়েছি। ঈদে মিলাদুন নবী এটা সর্বপ্রথম শিয়াদের থেকে আবিষ্কৃত হয়েছে, তাদের থেকে শিয়াদের থেকে ফাতিমি যুগে, যখন ফাতিমি খেলাফত এই পৃথিবীর মধ্যে বা বিভিন্ন দেশের মধ্যে বিশ্বসহ চালু ছিল, তখন এই শিয়ারা কি করেছে ঈদে মিলাদুন নবী আবিষ্কার করেছে। যখন দেখবো যে খ্রিস্টানরা বড়দিন উদযাপন করে ক্রিসমাস ডে ঈসা আলাইহিস সালাম নামে পালন করে, তখন এরা ভৎসনা শুরু করলো যে দেখো আমরা ঈসা আলাইহিস সালামের নামে আমরা বড়দিন পালন করে থাকি, ক্রিসমাস ডে পালন করে থাকি, আর তোমরা তোমাদের নবীর নবীর জন্য তোমরা কোনো আনন্দ উৎসব করো না, কোনো আবেগ প্রমোদ করো না, তোমরা কোনো দিবস উদযাপন করো না, এইভাবে যখন তারা নিন্দা করলো তখন ফাতিমি খেলাফতের অনেক বাদশা বা তাদের অনুসারীরা সর্বপ্রথম ওই শিয়াদের অনুসরণে কি করলো মুসলিমদের মাঝে এই ঈদে মিলাদুন নবী আবিষ্কার করে দিল। তারপর শিয়াদের থেকে মুসলিমদের মাঝে সুন্নি মুসলিম
তারা মুসলিমরা তখন দুই ভাগে বিভক্ত ছিল, দুই ভাগে ডিভাইডেড ছিল, একটা হলো শিয়া মুসলিম আর একটা হলো সুন্নি মুসলিম। শিয়া মুসলিমরা যদিও তারা মুসলিম কিনা এই একটা আছে বা তাদের মধ্যে আবার অনেক ফেরকা আছে, তাদের মধ্যে 12টা ফেরকা আছে। বর্তমান শিয়ারা কোন কোন ফেরকা মুসলিম আর কোন কোন ফেরকা মুসলিম নয় তাকে পুরো শিয়া সম্প্রদায় অমুসলিম এনে ওলামাদের মাঝে কিছু কথা আছে। তো যাই হোক, ওই সময় মুসলিমদেরকে দুই ভাগে ভাগ করা হতো, একটা হলো শিয়া মুসলিম আর একটা হলো সুন্নি মুসলিম। এই শিয়া মুসলিমরা চতুর্থ হিজরিতে মিলাদুন্নবী আবিষ্কার করে। তারপর মুসলিম সুন্নি মুসলিমদের মাঝে যিনি সর্বপ্রথম এই ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করেন তিনি হলেন সালাউদ্দিন আইয়ুবি, যিনি ক্রুসেড বিজেতা সালাউদ্দিন আইয়ুবির পৈতৃক গভর্নর আবু সাঈদ মুজাফফর ইবনে কুকুমুরি। সে কি করে সর্বপ্রথম ইরাক নামক শহরে, ইরাকের আরবান নামক শহরে কি করে 604 হিজরিতে এই ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করে? কত হিজরিতে? 604 হিজরিতে। কেউ বলছেন 651 হিজরিতে। মানে শিয়াদের প্রায় 200 বছর বা 250 বছর পরে সুন্নি মুসলিমদের মাঝে আবু সাঈদ মুজাফফর ইবনে কুকুমুরির নেতৃত্বে কি হয়েছে, সুন্নি মুসলিমদের মাঝে এই ঈদে মিলাদুন্নবী অনুপ্রবেশ করেছে, মুসলিমরা উদযাপন করা শুরু করেছে। অথচ দেখেন 600 হিজরির আগে একজন লোক, একজন মুসলিম, একজন সুন্নি মুসলিম এটা পালন করে নাই, তাহলে এটা ইসলামের কিভাবে অংশ হয়ে যেতে পারে? এটা কিভাবে রাসূলের মহব্বতের একটা মাপকাঠি হয়ে যেতে পারে? এটা কিভাবে রাসূলের ভালোবাসার মাপকাঠি হতে পারে? আজকে রাসূলকে ভালোবাসেন আপনি, অবশ্যই মিলাদকে সাপোর্ট করতে হবে। রাসূলের ভালোবাসার এক নম্বর প্রমাণ মানে আপনি মিলাদকে সাপোর্ট করতে হবে, মিলাদ করতে হবে। আপনি মিলাদ সাপোর্ট করেন না, মিলাদ করেন না, মিলাদকে নাজায়েজ করা বলতে বলেন, এবার আপনি দুশমনে রাসূল হিসেবে পরিগণিত হবে। আজকে রাসূলকে ভালোবাসার এক নম্বর মাপকাঠি দাঁড়িয়েছে মিলাদ এবং কিয়াম। সম্মানিত উপস্থিতি, যারা মিলাদ কিয়াম করে না বা বৈধ করে না এরা হলো রাসূলের দুশমন। এক কথায় শেষ, ও রাসূলের দুশমন ওয়াহাবি আলহামদুলিল্লাহ। অথচ আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা এই 400 হিজরি 600 হিজরির আগে এই মিলাদ কিয়াম করেন নাই তারা কি সবাই রাসূলের দুশমন ছিল? তারা কি সবাই আমাদের সাহাবায়ে কেরাম সর্বে সাহাবী ইবনে জারিমা তারা কি রাসূলের দুশমন ছিল? কখনোই নয়। আলহামদুলিল্লাহ। তাহলে যারা বলছে যে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে না বা সাপোর্ট করে না এটাকে অবৈধ বলে, এরা রাসূলের দুশমন, এরা মুস্তাফা রাসূল, তাহলে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে ষষ্ঠ হিজরি পর্যন্ত কি সবাই মুস্তাফা রাসূল ছিল? সবাই কি রাসূলের দুশমন ছিল? আলহামদুলিল্লাহ। তোমাদের যে জারিমা, আমাদের যে জারিমা, তারাও কি মুস্তাফা রাসূল ছিলেন? তারাও কি রাসূলের দুশমন ছিলেন? আলহামদুলিল্লাহ। এগুলো আমরা কি বলছি? তারপর এরা যখন দেখা যায় যে একদল, যেটা আগে বলছিলাম যে একদল মিলাদুন্নবী পালন করে আরেকদল সিরাতুন্নবী পালন করে, তো এরা যারা সিরাতুন্নবী পালন করে এরা আবার মিলাদুন্নবী কে নাজায়েজ করে, তো এরা কি করে? এদেরকে কটাক্ষ করার জন্য এরা আবার স্লোগান বানিয়েছে যে মিলাদুন্নবী কায়েম করো, সিরাতুন্নবী কে লাঠি মারো। আলহামদুলিল্লাহ, কত বড় জঘন্য কথা! আপনি চিন্তা করছেন, মিলাদুন্নবী কায়েম করো, সিরাতুন্নবী বন্ধ করো বা সিরাতুন্নবীতে লাঠি মারো, এই স্লোগান গুলো আজকে দেখবেন আজকে অমরম আমাদের কানে আসছে বা এদের বিভিন্ন স্লোগানের মধ্যে পাওয়া যায়। এরা যে রেলি বের করে, আজকে রেলি পর্যন্ত বের করা হচ্ছে, এই যে রেলি বের করছে, সভা সমাবেশ করছে, সাহাবায়ে কেরাম আমাদের ইমামগণ এইগুলো করেছেন? কখনোই নয়। তারা কি এইভাবে মাইক নিয়ে, তারপর গাড়ি নিয়ে, তারপর একটা নতুন কি কত ধরনের সিস্টেম করে আজকে এরা রেলি বের করছে আর বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে? এর মধ্যে থেকে একটা অন্যতম স্লোগান হলো মিলাদুন্নবী কি করো, কায়েম করো, সিরাতুন্নবীতে লাফি মারো। আলহামদুলিল্লাহ। সিরাতুন্নবী এইভাবে একটা পরিভাষা বানিয়ে আল্লাহ রাসূলের জীবন আলোচনা করা এটা আমরা জায়েজ করি না, কিন্তু সিরাতুন্নবীতে লাফি মারার অর্থটা কি? মানে আল্লাহ রাসূলের পুরা জিন্দিগির উপর লাফি মারা, কোরআন হাদিস নামাজ রোজা হজ যাকাত ইসলামের যত বিধান আসছে এইগুলোতে লাফি মারা। আলহামদুলিল্লাহ। কিভাবে মিলাদুন্নবী মানে কি? আল্লাহ রাসূলের জন্মের সময়টা, যা আমি প্রথমেই বলছি, মিলাদুন্নবী মানে আল্লাহ রাসূলের জন্মের সময়টা, মিলাদুন্নবী রাসূলের জন্ম, অর্থাৎ জন্মের সময়টাকে বলা হয় মিলাদুন্নবী।
আর সিরাজুল নবী মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 63 বছর থেকে 40 বছর মাইনাস, এটাকে আমরা মাইনাস করছি কারণ তখন তিনি নবী ছিলেন না। 40 থেকে আল্লাহ রাসূল হায়াত পেয়েছেন কত? 63 বছর। তাহলে আর থাকে কত বছর? 23 বছর। এই 23 বছর হলো সিরাজুল নবী। এই 23 বছরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে। এই 23 বছরে আপনার নামাজ দিয়েছেন, সালাত দিয়েছেন, সিয়াম দিয়েছেন, যাকাত দিয়েছেন, হজ দিয়েছেন, ইসলামের যত বিধান আছে এই 23 বছরে কি করেছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তো সিরাজুল নবীর মধ্যে লাঠি মারা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে, কোরআনের উপর লাঠি মারা, সালাত সিয়াম হজ যাকাত কুরবানি ইসলামের সমস্ত বিধানের উপর লাঠি মারা, আল্লাহ আয়াজুবিল্লাহ কিছু তার আজকে তৈরি করছে। সিরাজুল নবীর মধ্যে লাঠি মারা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন মধ্যে লাঠি মারা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর লাঠি মারা। কত আজকে স্লোগান দেওয়া হচ্ছে একটা উদ্দেশ্যে, যে ওয়াহাবিরা যারা আমাদের মিলাদুল নবী সাপোর্ট করে না, এদেরকে একটু ভালো করে গাইড করো, এদেরকে একটু ভালো করে কি করো, ভালো করে একটু ধরো। এই কারণে আজকে এই সমস্ত স্লোগান আজকে তৈরি করা হয়েছে সকলের উপস্থিতি। তারপর আস্তে আস্তে দেখা গেছে এই মিলাদুল নবীর মধ্যে আবার মিলাদ কিয়াম ঢুকে গেছে, কিয়াম ঢুকে গেছে। এই প্রথম কিন্তু ইতিহাসটা ভালো করে জানো, চতুর্থ হিজরিতে শিয়ারা সর্বপ্রথম মিলাদুল নবী আবিষ্কার করে, তারপর ষষ্ঠ হিজরির পরে মানে 604 হিজরিতে সুন্নি নামক যারা সুন্নি মুসলিম এরা কি করেছে, মিলাদুল নবী আবিষ্কার করেছে। ইরাকের আরবান শহরে আবু সাইদ মুজাফফর একটু কুকুবের নেতৃত্বে, তখন কিন্তু কেয়াম করা হতো না, তখন কেয়াম করা হতো না, শুধু মিলাদ করা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে, জন্ম তারিখকে কেন্দ্র করে অথবা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে তারা সেখানে বিভিন্ন গান বাজনা কবিতা বিভিন্ন ধরনের জিনিস তারা কি করতো, আল্লাহ এবং এগুলো করে তারা আনন্দ ফুর্তি করতো, আমোদ প্রমোদ করতো, তখন কিন্তু কেয়াম ছিল না। এই মিলাদের আরো প্রায় 400 বছর পরে আবিষ্কার হলো এই কেয়াম। কেয়াম মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ উদযাপন করে তাকে খুশি করার জন্য অথবা রাসূলের মহব্বতে আবার কি করা, তাকে দাঁড়িয়ে সম্মান করা। এই দাঁড়িয়ে সম্মান যে আমরা রাসূলের নামে এই মিলাদ করলাম, তারপর এত কবিতা রাসূলের নামে আবৃত্তি করলাম, আমোদ প্রমোদ করলাম, আনন্দ ফুর্তি করলাম, তারপর আমরা অনেক কিছু উদযাপন করলাম, তো রাসূলকে একটু সম্মান দেখাতে গিয়ে আমরা একটু দাঁড়িয়ে তার নামে কি করব, দুরুদ পাঠ করব। এই দুরুদ পাঠ করার নামে আজকে কি করা হয়েছে, আবার এই মিলাদুল নবীর মধ্যে কিয়ামকে প্রবেশ করানো হয়েছে সম্মানিত উপস্থিতি। এটা মিলাদ আবিষ্কার হওয়ার আরো কয়েকশো বছর পরে এই কিয়াম আবিষ্কার হয়েছে। দেখেন আমি প্রায় বলে থাকি বেদাত এমন একটা জিনিস যে মানুষের ইমানকে ধ্বংস করে দেয়, মানুষের ইমানকে নষ্ট করে দেয়, কুফরির মধ্যে লিপ্ত করে দেয় বেদাত নামক একটা মহা ক্যান্সার নামক জিনিসটা। কারণ দেখেন যারা আজকে কিয়াম করছে এরা কিয়াম করার পূর্বে নিজের ইমানটাকে নষ্ট করে দিচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে এক কথায়। কিভাবে? যে দেখেন এরা যখন দাঁড়ান এরা কি বলে, যে শান্তিদাতা মুক্তিদাতা এলোরে দাঁড়ায় এসো আমরা সম্মান করি দাঁড়িয়ে সবাই, আল্লাহ আয়াজুবিল্লাহ ইমান আছে। এখানে দেখেন রাসূলদের সম্মান দেখানোর আগেই এদের ইমান নামক মহা মূল্যবান সম্পদ কিন্তু শেষ। কারণ এখানে কি বলছে, শান্তিদাতা শান্তিদাতা মুক্তিদাতা এলোরে দাঁড়ায় এসো আমরা সম্মান করি দাঁড়িয়ে সবাই। তো শান্তিদাতা মুক্তিদাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় যে শান্তিদাতা কে মুক্তিদাতা কে, সে পরিষ্কার বলবে অকপটে বলবে আল্লাহ রাব্বুল আলামিন। অথচ এখানে মিলাদ কিয়াম শুরু করা যে দাঁড়াবে রাসূলকে সম্মান করার জন্য, এই দাঁড়ানোর পূর্বে নিজের ইমানটাকে শেষ করে দিচ্ছে, অর্থ শান্তিদাতা মুক্তিদাতা আল্লাহ আয়াজুবিল্লাহ। তারপর আজকে যে ধরনের এখানে কবিতা আওড়াচ্ছে, যে দেখেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, যুদনা আমিনা, এগুলো কে না জানে, এগুলো কবিতা বানিয়ে মানে এবার কি করে সুরত তোলায় আর এগুলো গেয়ে থাকে। অথচ এগুলো তো সবাই জানে, এগুলো এই সমস্ত এই কবিতা তৈরি করে, এই সমস্ত শের আশার তৈরি করে অথবা আরবি ভাষায় কোনো কিছু
তৈরি করে সাহাবায়ে কেরাম তাবে 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 চারিগ্রাম এগুলো করেছিলেন? কখনোই নয়, আমাদের স্মরণ করে এগুলো করে নাই। কত সেরা এইগুলো আজকে বিভিন্ন কবিতা বানিয়ে বিভিন্ন সেরা সার তৈরি করে এইভাবে শরীর ভেদে তুলে এইভাবে কি করা হচ্ছে, বিভিন্ন কবিতা আরম্ভ হচ্ছে, তারপর এমন এমন শব্দে দুরুৎপাত করছে যেগুলো হাদিসের কোথাও নেই। এই যে আজকে ইয়ামের মধ্যে বিভিন্ন দুরুৎ পাঠ করা হচ্ছে রাসূলের মহাব্বতের নামে, এই দুরুৎ গুলো কি হাদিস দ্বারা প্রমাণিত? প্রমাণিত নয়। তারপর ইয়া নবী সালাম আলাইকা, দেখেন এটা একটা বেয়াদবি, বলতে গেলে অনেক কথাই বলা যায়। ইয়া নবী সালাম আলাইকা, কোরআন এবং সুন্নার মধ্যে কোথাও ইয়া নবী বলা হয় না। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, আপনি যখন সম্মানিত ব্যক্তিকে সম্বোধন করা হয় এভাবেই করা হয়। আল্লাহ রাসূলকে ইয়া আইয়ুহার রাসূল বলে সম্বোধন করেছেন আল কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে সম্বোধন করেছেন। হ্যাঁ, আপনার কাছে যদি হয়, একেবারে কাছে আপনার ফেস টু ফেস একেবারে সামনাসামনি যদি হয়, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতে পারেন। সাহাবায়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নাবিয়্যু তো বলছেন না, বলেছেন, কিন্তু যখন আমরা রাসূলকে রাসূলের অ্যাবসেন্স অনুপস্থিতিতে অবর্তমানে আমরা যখন রাসূলকে সম্বোধন করবো, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ যেভাবে সম্বোধন করেছেন অবসরা বলছে ইয়া নবী সালাম আলাইকা, তারপর এমন এমন শব্দ ইয়া নবী টান দিয়ে দিয়ে বলা হয়েছে, ইয়া নবী নবী কোন শব্দ অথচ ইয়া নবী সালাম আলাইকা, আরো অনেক ব্যঙ্গ করে বলা হচ্ছে, তারপর মোহাম্মদ কয়া বিশাল করে একটা টান মারছে, আপনার নাম হলো দরকার নাসির, এখন যদি নাসির যদি আমরা এরকম বলি আমরা কি নিজেদেরকে আশেকের রাসূল দাবি করছেন, নিজেদেরকে মহাব্বতের রাসূল, একমাত্র এদের অন্তরে রাসূলের মহাব্বতের আজকে প্রমাণ করছেন। অথচ কিভাবে রাসূলের প্রতি দুরুৎপাত করতে হবে এগুলোকে হাদিসের মধ্যে নেই। সহিহ বুখারীর হাদিস, তারপর সহিহ মুসলিমের হাদিস, মিসকাতের 919 21 22 34 নম্বর হাদিসগুলো পড়ুন। একটা অর্থই আছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতের অর্থ, কাইফা মুসাল্লি সালাত, কাইফা মুসাল্লি সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের একটা অর্থই আছে যে কিভাবে রাসূলের প্রতি দুরুৎপাত করবো। ওইখানে দেখবেন পরিষ্কার হাদিস গুলো আছে, যখন সূরা আহজাবের আয়াত নাযিল হলো যে তোমরা রাসূলের প্রতি কি করো, দুরূদ পাঠ করো, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, দুরূদ পাঠ করা, আমরা যাতে রাসূলের প্রতি দুরূদ পাঠ করি, এ নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো এবার সাহাবায়ে কেরাম কিন্তু আমাদের মতো এত বড় পণ্ডিতদের নাম নাই, তারা এসে আল্লাহ রাসূলকে বলছে কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ তো সূরা আহজাবের 56 নম্বর আয়াত, যে সেখানে আল্লাহ তো আপনার প্রতি দুরূদ পাঠ করার জন্য আমাদেরকে বলেছেন, তো কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কি শব্দে কিভাবে কোন সিস্টেমে আপনার প্রতি আমরা দুরূদ পাঠ করব? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দুরূদ পাঠাতে পারতেন না? পারতেন। কত কিছুই তো সাহাবায়ে কেরাম, কত বড় বড় কবি দার্শনিক ছিল, হাসান ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু একজন বড় সাহিত্যিক কবি ছিলেন, তারপর রাসূলের কি আরেকজন কবি নাম হলো হাসান, তারপর সাহাবীদের মধ্যে কত শিক্ষিত সাহাবায়ে কেরাম ছিলেন, ওয়াদিল আহমদ সাহাবায়ে কেরাম ছিলেন, তারা কি পারতেন না দুরূদ পড়াতে? কিন্তু বানান নাই, যে আমরা বানালে তো আমাদের কাছে কখনো হবে না, গ্রাহ্য হবে না, আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। রাসূল যে শব্দে যেভাবে বলে সেটাই আমরা কবুল করবেন, তো আমরা তো বানিয়ে লাভ নেই। তাই সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করে বললেন কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি আমরা কিভাবে দুরূদ পাঠ করব সেটা আমাদেরকে শিক্ষা দিন। তো আল্লাহর রাসূল বললেন যে কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ, যা আমরা সালাতের মধ্যে প্রথম শব্দটিকে কি করে থাকি, পাঠ করে থাকি, এইগুলো শিক্ষা দিলেন, যাকে আমাদের দেশে বা সকলেই দুরূদ ইব্রাহিম বলা হয় বলে। এই দুরূদ ইব্রাহিম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিলেন। অথচ আজকে আমরা রাসূলের মহাব্বতের নামে কত ধরনের দুরূদ যে বানিয়েছি, এই মিলাদ কিয়ামে কত ধরনের দুরূদ যে পাঠ করা হয়, আল্লাহর কসম এই দুরূদ দিয়ে কখনো রাসূলের মহাব্বত অর্জন হবে না, এই দুরূদ দিয়ে রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। রাসূলের মহাব্বত অর্জন করতে হলে সুপারিশ পেতে হবে
শুনলে আমাদের হাসি পায়, এবং যারা বিধর মেয়েদের আমার এরাও হাসবে, সমস্ত গুরু পাঠ করবে। তারপর গুরুদের মধ্যে আজকে তাল মিলানোর জন্য তাল বা সাপ মজা লাগানোর জন্য আজকে কত ধরনের যে অঙ্গ ভঙ্গি সুরের মর্চনা বা বিভিন্ন ধরনের সিস্টেম করা হয়, যা একজন নবী প্রেমিক আল্লাহ রাসূলের মহব্বত যার প্রেমে আছে, যার মহব্বত যার অন্তরে আছে, সে কবি একটা মেনে নিতে পারে না। দুরুদ কি আরবি না বাংলা? আরবি, এটা কি বাংলা শব্দ? আজকে দেখেন দুরুদের সবাই কি বলছে, হাইরে না দিয়া না সা দিয়া না, হাইরে শব্দ আসলে কোথা থেকে? হাইরে শব্দ তো বাংলা, আমরা কোনো কিছু ঘটলে বা মনের বিরুদ্ধে বলে একটা আফসোসমূলক কথা শুনলে আমরা কি বলি, হাইরে, কি বলেন? কিন্তু আজকে দেখা যাচ্ছে দূর পার করাচ্ছে, হাইরে না দিয়া না সাপ দিয়া না, হাইরে না দিয়া না, এই যে হাইরে না দিয়া না সাপ দিয়া না, না কোন বলা হয় দাঁত কে, না না বলতে কি দাঁত, শব্দটা কবে না দিয়া না, আমাদের নবী সাফিয়া আনা আমাদের সুপারিশকারী, অথচ বলা হচ্ছে না দিয়া না সাপ দিয়া না। এই যে আজকে বিকৃতি করে দূর পার করা হচ্ছে রাসূলের মহব্বতের নাম দিয়ে, এই দূরত্বে আল্লাহর কসম রাসূলের সুপারিশ পাওয়া যাবে না, আল্লাহর নৈবত্য অর্জন হবে না। নৈবত্য অর্জন করতে হলে, রাসূলের সুপারিশ পেতে হলে আমাদেরকে রাসূলের শর্তে কি করতে হবে, দূরত্ব পাঠ করতে হবে। তারপরে মিলাদ কিয়ামের মধ্যে যেগুলো করা হচ্ছে, আজকে দেখা যাচ্ছে এক সাইডে কি করা হচ্ছে, একটা চেয়ার অথবা একটা স্থান একটা আসন খালি রাখা হচ্ছে। কেন রাখা হচ্ছে? রাসূলের মহব্বতে আমরা কিয়াম করবো, মিলাদ কিয়াম করছি, রাসূল এখানে রুহানি ভাবে, কেউ বলছে সরাসরি, কেউ বলছে রুহানি ভাবে এসে উপস্থিত হবেন, আল্লাহ আয়াজুবিল্লাহ। তো রাসূল যদি এখানে উপস্থিত হয়ে যায়, রাসূল বলছেন যখন আমাকে আমার প্রতি দুরুদ করা হয়, আমার কাছে ফেরেশতারা আল্লাহ রাসূল আবু দাউদের হাদিস এবং মিশকাতের 923 নম্বর হাদিসগুলোতে দেখবেন, রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে অনেক ফেরেশতা মোতায়েন করে দিয়েছেন, যখন আমার কোন উম্মত আমার প্রতি দুরুদ করে, ইউবাল্লিগুনি আমার কাছে কি করে দেওয়া হয়, পৌঁছে দেওয়া হয়। তাহলে রাসূলের কাছে পৌঁছে দেওয়াটা উত্তম সম্মানের, না রাসূলকে নিয়ে আসা সম্মানের? রাসূলের কাছে পৌঁছে দেওয়াটা সম্মানের, রাসূলকে সম্মান দিতে গিয়ে রাসূল যাতে নাশ হয়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মোতায়েন করে দিয়েছেন। তো পৃথিবীর বুকে হাজার হাজার জায়গায় দূর পাঠ করা হচ্ছে, তোমরা যদি মিলাদ কিয়াম অনুষ্ঠান পালন করে থাকো, এই যে মিলাদ নবী বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা জেলা থানা থানায় হচ্ছে, তো রাসূল কত জায়গায় যাবে, রাসূল কয় জায়গায় যাবে? আজ ওয়াইয়াজ আমরা আজকে কি বলছি, আসন খালি রাখা হচ্ছে, চেয়ার খালি রাখা হচ্ছে, রাসূল নাকি এখানে আসবে, আজ ওয়াইয়াজ। এটা খ্রিস্টানদের থেকে একটা ভ্রান্ত আকিদা দাঁড় করা হয়েছে। এই আকিদাটা কাদের থেকে দাঁড় করা হয়েছে? খ্রিস্টানদের থেকে। আপনি খ্রিস্টানদের খ্রিস্টানদের পাদ্রি ইমামউদ্দিন তার একটা প্রসিদ্ধ কিতাব হলো তাফতিশুল আউলিয়া। নাম কি? কিতাবের নাম হলো তাফতিশুল আউলিয়া। খ্রিস্টানদের পণ্ডিত পাদ্রি নাম হলো ইমামউদ্দিন, ভালো করে মুখস্থ করে নেন, তার প্রসিদ্ধ একটা কিতাব হলো তাফতিশুল আউলিয়া। তাফতিশুল আউলিয়ার 108 পৃষ্ঠায় এই ইমামউদ্দিন খ্রিস্টানদের পাদ্রি একটা কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন যে মজলিস ঈসা আলাইহিসসালামের নামে উৎসর্গ করা হয়, যে মজলিস ঈসা আলাইহিসসালামের নামে সংগঠিত করা হয়, মানে যে মজলিসে ঈসা আলাইহিসসালামের গুণগান গাওয়া হয়, তার নামে বিভিন্ন শেয়ার কবিতা আবৃত্তি করা হয়, ওই মজলিসে ঈসা আলাইহিসসালাম এসে উপস্থিত হয়, আল্লাহ ইয়াজুবিল্লাহ। ওই আকীদাটাই মডিফাই করে আজকে আমাদের সামনে পেশ করা হচ্ছে। এরা বলছে ঈসার ক্ষেত্রে, আর এই নামধারী মুসলিমরা বলছে, এই নামধারী আশেকের রাসূলরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, একই আকীদা। ওয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনি কত আয়াত নেবেন, কত দলিল নেবেন যে আল্লাহ রাসূল পৃথিবীর মানুষ বুক থেকে মানুষ চলে যাওয়ার পরে কেমন পর্যন্ত আর কোথাও আসার ক্ষমতা নেই, এমনকি আসবে দূরের কথা, হানাফি মাযহাব এরা কোন ধরনের হানাফি আমাদের বুঝে আসে না, এরা কোন ধরনের হানাফি এটা আমাদের বুঝে আসে না, কারণ হানাফি মাযহাবের যত বড় কিতাব দেখবেন ছোট থেকে বড় একেবারে যত বড় কোন কিতাব পড়েন না কেন, যত ছোট কোন কিতাব পড়েন না কেন, সবখানে উল্লেখ আছে। কেউ যদি বলে মানুষ আসবে মৃত ব্যক্তি মৃত্যুর পরে আসবে দূরের কথা, এই ধরনের কথা বলবে দূরের কথা, কেউ যদি বলে রুটা আসে, কি আসে, রু আসে, তার আত্মা আসে,
তাহলে সে কাফের হয়ে যাবে আল ওয়াইয়াজু বিল্লাহ। আপনি হানাফি মাযহাবের একটা প্রসিদ্ধ বইয়ের কিতাব হলো আল বাহরুর রায়, যেটা কামজুদ তাকায়েকের সরা আল্লামা ইবনে মুজাহিদ যাকে দ্বিতীয় আবানিফা বলা হয়, হানাফিদের কাছে তিনি দ্বিতীয় আবানিফা নামে পরিচিত, তার একটা প্রসিদ্ধ কিতাব হলো আল বাহরুর রায়। এর পঞ্চম খণ্ডের 224 পৃষ্ঠার মধ্যে তিনি যে মৃত ব্যক্তির রূহ কোথায় উপস্থিত হয়, মানুষ চক্রের কথা শুধু আত্মার রূহটা কোথায় উপস্থিত হয়, পাপা তো কাফার, সে কুফরি করলো, আরেকটা উদ্দেশ্য হচ্ছে সে কাফের হয়ে যাবে। তাহলে আর কুফরি করলে তো কাফের পরিবর্তন কখন, তাহলে কত বড় মারাত্মক আজকে আমরা বিষয়গুলো আজকে জাতির কাছে উম্মতের কাছে আমরা পেশ করছি। সম্মানিত উপস্থিতি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তিকালের পরে কোথাও আসেন বা তার রূহ আসে তিনি রূহানিভাবে আসেন, এটা যে কুফরি আকিদা, এটা মুসলিমদের আকিদা নয়, এটা খ্রিস্টানদের আকিদা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 100 নম্বর আয়াত বলুন, আল্লাহ কি বলছেন, ওয়া মিন ওয়ারাই বারাকাতুন ইলা ইয়াউমি ইউবাসুন, তাদের সামনে রয়েছে পর্দা, অর্থাৎ যারা কবর জগতে চলে গেছে তাদের সামনে রয়েছে পর্দা, ইলা ইয়াউমি ইউবাসুন উত্থিত দিন, অর্থাৎ কিয়ামতের দিন আগ পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম যখন তৃতীয়টা ইসরাফিল যাকে মালাকুস সূর বলা হয় এবং এই দেশ থেকে আমাদের দেশে ইসরাফিল বলা হয়, ইসরাফিল কোন সহি হাদিসে আসে না, কিছু সহি হাদিসে ওই মালাকুস সূর সিঙ্গা মুক্তার দেওয়ার যে মালাক বা ফেরেশতা আছেন তাকে আমাদের কিছু সহি হাদিসের মধ্যে কি বলা হয়েছে, ইসরাফিল বলা হয়েছে। তো যাই হোক, ওই নামটা যেটা আমাদের দেশে প্রসিদ্ধ এটা নামটা বলছি ইসরাফিল আলাইহিস সালাম, যখন তৃতীয় মুক্তার দিবেন তখন মানুষ কি করবে, কবর জগৎ থেকে উঠবে। আল্লাহ বলছেন এর আগে আর দুনিয়ার লোকে কেউ ফেরত আসতে পারবে না, কে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি করেছেন, ইন্তিকাল করেছেন, তাদের সেটা কবর জগতের হায়াত কেমন সেটা ভিন্ন কথা, কিন্তু তিনি তো ইন্তিকাল করেছেন, তার উপাত্তর আছে না, সবাইকে স্বীকার করে তিনি ইন্তিকাল করেছেন, ইন্তিকালের পরে তিনি কবর জগতে আমাদের মতো জীবিত না, তিনি আলমে বরজাতের মধ্যে জীবিত আছেন কিন্তু আমাদের মতো না, কিন্তু আলমে বরজাত বা কবর জগতে চলে যাওয়ার পরে কেয়ামত পর্যন্ত আর ইসরাফিল আলাইহিস সালাম শিক্ষা মুক্তার দ্বারা পর্যন্ত আর কেউ ফিরত আসতে পারবে না। এটা আল্লাহ কোরআনে বলছেন, ওমি ওয়ালাহি বারসাকুম ইলা ইয়াউমিল বাস, রাসূলকে বলা হচ্ছে তিনি নাকি রূহানি ভাবে অথবা সশরীরে তিনি আসেন, এর চেয়ে কোসা কান্দা কিনার কি হতে পারে, এর চেয়ে মারাত্মক ইমান বিদর্শন বিধ্বংসিকতার কি হতে পারে, এগুলো আজকে প্রচার করা হচ্ছে। তারপর যে জিনিসটা বলতে চাই সংক্ষিপ্ত আকারে, সময় এবারে শেষ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আগে বলেছিলাম পৃথিবীর সবচেয়ে বেশি ছিল সাহাবাই কেরামের অন্তরে। আপনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটা শুনুন, তিরমিজি আবু দাউদ এবং বিভিন্ন হাদিস গ্রন্থে বেশ কাতে কিয়ামত তার প্রতি হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন, আমাদের অন্তরে সাহাবাই কেরামের অন্তরে রাসূলের সাহাবাই কেরামের অন্তরে আল্লাহ রাসূলের চেয়ে মহব্বত আর কারো প্রতি বেশি ছিল না, আল্লাহ রাসূলের মহব্বতই সবচেয়ে সাহাবীদের অন্তরে বেশি ছিল তিনি বলছেন। কিন্তু এতটা সত্য, তারপরও আল্লাহ রাসূলকে দেখে অথবা আল্লাহ রাসূলের সম্মানে আমরা কেউ দাঁড়াতাম না, কেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অপছন্দ করতেন। তিনি পরিষ্কার হাদিসের মধ্যে বলছেন যে পৃথিবীর সবচেয়ে বেশি মহব্বত করতাম আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপরে আমরা রাসূলের সম্মানে দাঁড়াতাম না, কেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতেন, অপছন্দ করতেন। তো জীবন্ত শৈলীতে রাসূলের সম্মানে দাঁড়িয়ে যাওয়াকে রাসূল অপছন্দ করতেন, মৃত্যুর পরে কি তিনি পছন্দ করবেন, কখনোই নয়, মৃত্যুর পরে তিনি আমার পছন্দ করবেন একটা কষ্টই আসে না, জীবন্ত সাহেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল আলামিন যিনি সাহাবাদের সামনে আছেন, তারপর সাহাবায়ে কেরাম যদি তার সম্মানে দাঁড়াতেন কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করতেন না, মৃত্যুর পরে আমাদের সামনে উপস্থিত নেই রাসূল যে আসছেন এই বিশ্ব সমাজের না, অথবা যারা বিশ্বাস করছে আসছে তারা তো আর দেখছে না, সুতরাং তারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে দাঁড়িয়ে গেল, যারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন তো তারা বলছে যে পছন্দ করতেন, তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যু করা বলে পছন্দ করতেন, কখনোই নয়। সুতরাং আমরা যদি এই সমস্ত কথা বলি তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মিথ্যারোপ করা হচ্ছে যে রাসূল কি করতেন, জীবন্ত সাহেব অপছন্দ করতেন, মৃত্যুর পরে তিনি কি করেন, পছন্দ করেন, তা আমরা দাঁড়িয়ে যাচ্ছি। তারপর রাসূল
এইভাবে শত শত বেদাতে হাসান আবিষ্কার করা যাবে রাসূলের মহব্বতের নামে।
যখন একদম আপনি বলবেন এটা বেদাত, আল্লাহ রাসূলের জামানায় এক্সিস্টেন্স ছিল না, তা আপনি বলতে পারবেন সে ওয়াহাবি, সে রাসূলের দুশমন, তার প্রতি রাসূলের ভালোবাসা নেই। এবং আমি আপনাকে জবাব দিয়ে দিতে পারবো, এক কথা আপনাকে ঠান্ডা করে দিতে পারবো, কিন্তু আমার প্রশ্ন হলো এইভাবে সোয়ালের উদ্দেশ্যে বেদাতে হাসানের নামে, রাসূলের ভালোবাসার নামে সাহাবায়ে কেরাম কি নতুন নতুন ইবাদত, নতুন নতুন আমল আবিষ্কার করেছিলেন? কখনো করেন নাই। সুতরাং যুক্তি দিয়ে অথবা বেদাতে হাসানের নামে, বেদাতে ভালো বেদাতের নামে, উত্তম বেদাতের নামে আমরা অনেক ইবাদত চালু করতে পারবো, কিন্তু ইবাদত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রাহ্য হবে না, সেটা কবুল হবে না। সুতরাং ভালোবাসার নাম দিয়ে কোনো কিছু করলে সেটা উত্তম হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আল্লাহ পছন্দ করবে, অথবা রাসূল এই কারণে কিয়ামতের দিন সুপারিশ করবেন, এরকম নয়। আরো তিনি দূর দূর করে তাকিয়ে দিবেন, যেন বহু হাদিসে এসেছে সম্মানিত উপস্থিতি, যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই, এই যে ঈদে মিলাদ নবী আলোচনা করছি, এগুলো আমাদেরকে সম্পূর্ণ বর্জন করতে হবে, সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। এইগুলো রাসূলের ভালোবাসার পাওয়ার মাধ্যম নয়, এগুলো রাসূলের ভালোবাসার নামে করার কোনো কারণ নেই। যেই আমলটা রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, যেইভাবে শিখিয়ে দিয়ে গেছেন, সেটা যদি আমরা ওইভাবে করি, তাহলে রাসূলের মহাব্বত যে আমার অন্তরে আছে সেটা প্রমাণিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে বলেছেন, লা ইকুনা আহাদুকুম হাত্তা ইকুনা আহাদু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া মালাকিহি ওয়ান নাসি আজমাইন। মিশকাতের 7 নম্বর হাদিস, তোমাদের কেউ প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার পিতা মাতা সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চেয়ে আমি বেশি মহাব্বতের পাত্র না হব। তাহলে রাসূলের মহাব্বত কখনই প্রমাণিত হবে যখন রাসূলের আলিত শরীয়ত হুকুম হয় আমি কি করব, পালন করব, রাজনীতি না করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর অনেক কথা ছিল মিলাদকে আমি সবাই সংক্ষিপ্ততার কারণে আমিও সংক্ষিপ্ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত বেদাত পরিহার করার তৌফিক দান করুন। রাসূলের প্রত্যেকটা আমলকে, সুন্নাকে তিনি যেভাবে আমাদের কাছে রেখে গিয়েছেন সেইভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।